আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন পায়েস রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে দুধটা হালকা জ্বালিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোলার চাল। ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, কিশমিশ এবং পেস্তা বাদাম আর কাজু বাদাম। পরিমাণ মতো লবণ, চিনি, চাইলে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ দেওয়া যায়। পায়েস রান্না করা হয়ে গেছে।